বিগত এমাহ ধৰি নিৰন্তৰ বাইক চলোৱা এগৰাকী মন্ত্রী নিজেই বাইক চলাই মন্ত্রীয়ে বিলাইছে পথ সুরক্ষার বাণী। রাইজক সজাগ কৰিবলৈ বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ 300 কিলোমিটাৰ বাইক সফৰ মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যৰ। উজনি নামনিৰ প্ৰায় সংখ্যক জিলালৈ বাইক চলাই চলাই মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যই সজাগতা অনুষ্ঠানত অংশ লোৱাৰ পিছত বুধবাৰে উপস্থিত হল নগাঁও জিলাৰ কলিয়াবৰত। পথ সুৰক্ষাৰ প্ৰতি অমনোযোগীজনক মুকলিকৈ ভৰ্ৎসনা কৰিলে মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যই। তুমি লাল লিপস্টিক দিছিলা, লাল ভাল লাগে নাই। এতিয়া তুমি এটা কাম করাসন, তুমি এই গোলাপী লিপস্টিকটা দিয়াছন, আর আলতা দিয়া নাছিলা নাকি? অল্প আলতা দি দিয়াছন। ভরি আচরিত কথা, তোমার ঘরণীক যদি তোমার সাজাব লাগে, বাটত আহি টেলিফোনত কিয় ঘরত থাকা না? ইয়াতে টেলিফোন করি করি গাড়ি চলাই আছে, বাটত কাক খুঁজাই থ, কারণ টেলিফোন যেতিয়া করিব খুব নেচারালি মন তোর বেলেগ ঠাইত থাকি কথা কয়ে আছে নয় আর এজন। তুমি গাড়ি এখন কিনি লইছা, তোমার টাকা আছে, তুমি পৃথিবীর মালিক হইছা নাকি যে তুমি জেনে তেনে গাড়িটা চলাই থাকিবা আর আমাক খুঁজিয়ে থই যাবা? ওই ওই তুমি কোন মানুষ? হেলমেট ছাড়া আর এটা অধিক গতি, আর এটা ড্রাঙ্কেন ড্রাইভ, নিজের গাড়ি নিজের টাকা, বেল্ট আছে লগাই দিয়া বাপু। কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাস, নিউজ 18 নৰ্থ ইষ্ট।